সবচেয়ে কম খরচে বাজেটের মধ্যে মনের মতো পর্দা কোথায় পাবেন, গাউসিয়াতে সুন্দর সুন্দর এই ইয়ারিংসগুলোর প্রাইস কেমন হয়, এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখবেন। প্রথমেই গাউসিয়ার একটা কসমেটিক্সের দোকানে আসলাম, আমার ননদ এখান থেকে কিছু কসমেটিক্স নিল, তারপর আমি দেখতে আসলাম গাউসিয়ার জুয়েলারি দোকানগুলোতে কী কী ইয়ারিংস কালেকশন আছে অ্যান্ড ঈদ উপলক্ষে এগুলোর প্রাইস কি বেড়েছে না আগের মতোই আছে। সত্যি বলতে প্রাইস যে ঈদের জন্য খুব বেশি বেড়েছে এমনটা আমার কাছে মনে হয়নি, কিন্তু একটু দেখতে সুন্দর বা কোয়ালিটি ভালো বা একটু সাইজটা বড় এইরকম ইয়াররিংসগুলো আপনি 500-600 টাকার নিচে পাবেন না, 250-300 টাকার মধ্যে অনেক ধরনের ইয়াররিংসও ছিল এখানে। গাউসিয়াতে এলেই একদম রাস্তার সাথে এরকম অনেক ধরনের চোখ ধাঁধানো জুয়েলারির দোকান আপনারা পেয়ে যাবেন। ঈদ উপলক্ষে যারা ড্রেস বা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চান তারা এখান থেকে নিতে পারেন, যেই কোনো ডিজাইন যেই কোনো কালার এখানে পেয়ে যাবেন। তারপর নিউ মার্কেটের ভেতরে যে পর্দার দোকানগুলো আছে সেখানে চলে আসলাম। আমরা নিউ মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকে অন্যান্য দোকানদারদেরকে জিজ্ঞেস করেছিলাম পর্দার দোকানগুলো কোথায়, ওনারাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এক্স্যাক্ট লোকেশনটা আমি আসলে বলতে পারছি না, আপনারা এখানে নিউ মার্কেটে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। সবগুলো পর্দার দোকান একই সাথে আছে, আমরা অনেকগুলো পর্দার দোকানই দেখেছি কিন্তু লাস্টলি আমরা এই দোকানটাতে এসেছি। এই দোকানটা থেকে আমি আমার বাসার জন্য পর্দা নিয়েছিলাম আরও 3-3.5 বছর আগে মেবি। পর্দাগুলো এত ভালো পড়েছে, আমার কাছে মনে হয় ওদের পর্দার দাম অনুযায়ী অনেক ভালো, আর নিউ মার্কেটে যতগুলো দোকান আছে আমার কাছে মনে হলো আর কি যে তাদের মধ্যে ওরাই প্রাইসটা কম চায়। অন্যান্য দোকানে দেখা যায় যে অনেক বেশি প্রাইস চায়, তারপর অনেক দামাদামি করতে করতে হয়তো বা কিছু কমানো যায়। ওদের দোকানে ম্যাক্সিমাম পর্দায় 1500 টাকার মধ্যে, সেম পর্দা অন্যান্য দোকানে 2000+ দাম চায়। তো আজকে যেহেতু আমার ননদ বেশ কিছু পর্দা নিবে, তো আমার ননদ পছন্দ করছিল একদমই কম ওয়েটের মধ্যে সিম্পল এক কালারের পর্দা চাচ্ছিলাম আমরা। নেটের মধ্যে যে পর্দাগুলো আছে এগুলো কিন্তু এখানে আপনারা 1000-1200 এইরকম প্রাইসে পেয়ে যাবেন, 600 টাকারও একটা নেটের পর্দা এখানে আমি দেখেছিলাম। তারপর এখানে আমরা এই যে আরও কিছু পর্দা দেখছিলাম এগুলো সবগুলোই আসলে 1500 টাকার মধ্যে। এই দোকানের নাম আর ডিটেলস ফোন নাম্বার সব কিছু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। পর্দাগুলো খুবই সুন্দর লাগছিলো আমার, বিশেষ করে একদমই হালকা কালারের পর্দা পছন্দ, ডিপ কালার পর্দা আমার মনে হয় যেন রুমটা অনেক বেশি ছোটো ছোটো লাগে দেখতে। এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল 1500 টাকা, তারপরে নিলে ওনারা আরও কিছু টাকা কমিয়ে রাখে, কিন্তু এই ধরনের ভারী পর্দাগুলো আসলে আমার ননদ নিতে পারবে না, যেহেতু আপু ইউএসএ নিয়ে যাবে। সো একদমই যত ওয়েটে কম হয় ততই ভালো। আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের আজকেই নিতে হবে, সো যেই পর্দাগুলো ওদের কাছে অলরেডি অনেকগুলো পিস করে বানানো ছিল সেগুলোর মধ্যেই পছন্দ করতে হবে। তো লাস্টলি আমরা এই পর্দাটা নিয়েছি মাত্র 400 টাকা পিস করে, একদম হোয়াইটের মধ্যে সামনাসামনি পর্দাটা অনেক সুন্দর, মনে হচ্ছিল না যে মাত্র 400 টাকার পর্দা। এটাই হচ্ছে ওদের দোকানের অ্যাড্রেস, এখানে ওদের ফোন নাম্বারটাও আছে, আপনারা চাইলে ওদের কল করে লোকেশনটা জেনে এখানে আসতে পারেন। তারপর আমরা নিউ মার্কেটে এই যে লোটো শোরুমটা আছে সেখানে একটু গেলাম, সেখান থেকে কলিয়াপ অনেকগুলো জুতা নিল, দেন আমরা আরও কিছু কাজটা শেষ করে সোজা বাসে চলে এসেছি। এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ব্লগ চেষ্টা করেছি পর্দা নিয়ে একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে, আই হোপ আপনাদের হেল্প হবে। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।